আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব, ইউক্রেনের কমান্ডো সেন্টার ধ্বংসের দাবি রাশিয়ার, শপিং সেন্টারে হামলা, দায় নিতে নারাজ পুতিন। পুতিন যদি নারী হতেন, মন্তব্যের জবাবে যা জানালো পুতিন, জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। গেম চেঞ্জার সেই দ্বীপ থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা রাশিয়ার। পার্লামেন্ট ভেঙে যাওয়ায় ইসরায়েলের চার বছরের পঞ্চম নির্বাচনের দিকে যাচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইউক্রেনের কমান্ডো সেন্টার ধ্বংসের দাবি রাশিয়ার। ইউক্রেনের সামরিক বাহিনী নিয়ন্ত্রিত একটি কমান্ডো সেন্টার ধ্বংসের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার মধ্য দিনিপ্র শহরের কাছে রুশ বাহিনী এক ক্ষেপণাস্ত্র হামলায় তা ধ্বংস করে দিয়েছে। খবর আল জাজিরার। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন। এছাড়া আল জাজিরার পক্ষ থেকে রাশিয়ার এই দাবির সত্যতা যাচাই করা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে টানা 127 দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধবন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাত আরও বেড়ে গিয়েছে। শপিং সেন্টারে হামলা, দায় নিতে নারাজ পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনের ক্রেমেনচুক শহরের একটি জনাকীর্ণ শপিং সেন্টারে মস্কোর হামলা চালানোর দায় অস্বীকার করেছে। এই হামলায় 18 জন নিহত হয়েছে। তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, আমাদের সেনাবাহিনী কোনো বেসামরিক স্থাপনায় হামলা করে না। কোথায় কি আছে তা জানার সব ক্ষমতা আমাদের আছে। তিনি বলেন, আমাদের কেউ এলোপাতাড়ি গুলি চালায় না। এটি সাধারণত ড্রোন এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানো হয়। পুতিন বলেন, আমি নিশ্চিত সবকিছু সঠিক পদ্ধতিতে করা হয়েছে। ইউক্রেন সোমবার রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, কিয়েভ থেকে 330 কিলোমিটার দক্ষিণ পূর্বে ক্রেমেনচুকে একটি শপিং সেন্টারে হামলা চালিয়েছে। রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে এবং পূর্বে দাবি করেছিল যে তাদের ক্ষেপণাস্ত্র সালভো একটি অস্ত্রডিপো লক্ষ্য করে আঘাত এনেছে। এ সময় শপিং সেন্টারটি চালু ছিল না। এদিকে জানিয়ে দিব, পুতিন যদি নারী হতেন, মন্তব্যের জবাবে যা বললেন পুতিন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বুধবার হঠাৎ মন্তব্য করেন, পুতিন যদি নারী হতেন তাহলে ইউক্রেনে হামলা করতেন না। বরিস জনসনের এমন মন্তব্যে সরাসরি জবাব দিয়েছে রুশ প্রেসিডেন্ট। বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে পুতিন সাবেক নারী ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থেচারকে সামনে এনেছেন। মার্গারেট থেচার 1982 সালে সামরিক অভিযান চালানোর জন্য আর্জেন্টিনার ফকল্যান্ডের দ্বীপে সেনা পাঠিয়েছিলেন। পুতিন বলেন, একজন নারী হয়েও সামরিক অভিযান চালানোর সময় সিদ্ধান্ত নিয়েছিলেন মার্গারেট থেচার। এ ব্যাপারে পুতিন বলেন, আমি সাম্প্রতিক সময়ে ইতিহাস মনে করতে চাই, যখন মার্গারেট থেচার ফকল্যান্ড আইল্যান্ডের জন্য আর্জেন্টিনার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। মানে একজন নারী সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, তার মানে ব্রিটিশ প্রধানমন্ত্রী যা বলেছেন তা পুরোপুরি সঠিক নয়, যোগ করে বলেন পুতিন। ফকল্যান্ড আইল্যান্ডে সামরিক অভিযান চালানোর কড়া সমালোচনা করেন পুতিন। তিনি বলেন, কোথায় ফকল্যান্ড আইল্যান্ড আর কোথায় ব্রিটেন। মার্গারেট থেচার সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা এবং সাম্রাজ্যবাদ ধরে রাখায় এটি করছিলেন তিনি। এদিকে আফগানিস্তান, যুগোস্লাভিয়া, ইরাকেও ব্রিটিশ সেনাদের অভিযানে অংশ নেওয়া সমালোচনা করে থাকে রাশিয়া। তাদের মতে সাম্রাজ্যবাদে উদ্ভূত হয়ে ব্রিটিশ সেনারা এসব দেশে গিয়েছিল। এদিকে জানিয়ে দিব, গেম চেঞ্জার সেই দ্বীপ থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা রাশিয়ার। রাশিয়া কৃষ্ণসাগরে ইউক্রেনের উপকূলীয় স্নেক আইল্যান্ড থেকে শুভেচ্ছা স্বরূপ সব সেনা প্রত্যাহার করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায়। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়া যে ইউক্রেনের বাইরে কৃষি পণ্য রপ্তানি করার জন্য একটি মানবিক করিডর তৈরিতে জাতিসংঘের প্রচেষ্টাকে বাধা দিচ্ছে না, এই পদক্ষেপ সেই বিষয়টি তুলে ধরেছে। ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে দেশটির শস্য রপ্তানি ঠেকাতে ইউক্রেনের বন্দর অবরোধ করার অভিযোগ করে আসছে। তাদের দাবি, রাশিয়ার এই কর্মকাণ্ড বিশ্বব্যাপী খাদ্য সংকটকে আরও তীব্র করেছে। ইউক্রেন আক্রমণের প্রথম দিনেই রাশিয়া স্নেক আইল্যান্ড দখল করেছিল। ওই দ্বীপে অবস্থিত ইউক্রেনের সীমান্তরক্ষীরা রাশিয়ার আত্মসমর্পণের দাবি প্রত্যাখ্যান করে বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। তবে কিন্তু আগ্রাসনের প্রথম দিনে দ্বীপটি দখলে নিলেও এর উপর রাশিয়া পুরোপুরি নিয়ন্ত্রণ স্থাপন করেনি। সেখানে থাকা রুশ সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে আসছিল ইউক্রেনীয় বাহিনী। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্কের নৌ বিশেষজ্ঞ
জোনাথন বেনথাম গণমাধ্যম বিবিসিকে জানিয়েছিলেন, যদি রাশিয়া 666 মাইল প্রস্থের এই দ্বীপটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করতে পারে তাহলে তা হবে রুশ বাহিনীর জন্য গেম চেঞ্জার বিষয়। তিনি আরও বলেছিলেন, ধরা যাক যদি রাশিয়া এই দ্বীপে S-400 মিসাইল ব্যবস্থা নিয়ে যেতে পারে তাহলে কৃষ্ণ সাগরের উত্তর পশ্চিম দিকে দূরপাল্লার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে পারবে। নৌ বিশেষজ্ঞ জোনাথন বেনথাম বলেছিলেন, এটি রাশিয়াকে হামলা ও রক্ষণাত্মক শক্তি দেবে। এর মাধ্যমে রাশিয়া বিমান হামলার বিষয় আগে ধরে ফেলতে পারবে এবং ইউক্রেন এর জন্য গুরুত্বপূর্ণ বন্দর শহরের বিশেষ করে ওডেসার ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে। কিন্তু জোনাথন বেনথাম জানিয়েছিলেন, দ্বীপটি অনেক ছোট হওয়ার কারণে সেখানে পুনরায় রসদ নেওয়ার বিষয়টি অনেক জটিল ব্যাপার। তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত ইউক্রেন বা রাশিয়ার চেয়ে কেউ সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না নিয়ে যেতে পারবে ততক্ষণ এর নিয়ন্ত্রণ অদলবদল হতে থাকবে। তবে সব পাশ কাটিয়ে স্নিক আইল্যান্ড থেকে নিজেদের সেনা সরিয়ে নিল রাশিয়া। এদিকে জানিয়ে দিব, পার্লামেন্ট ভেঙে যাওয়ায় ইসরায়েলের 4 বছরে পঞ্চম নির্বাচনের দিকে যাচ্ছে। ইসরায়েলে আইন প্রণেতারা সংসদ ভেঙে যাওয়ার জন্য ভোট দিয়েছেন, যা নেসেট নামে পরিচিত। 4 বছরের কম সময়ের মতো দখলদার সত্তার পঞ্চম নির্বাচনের মঞ্চ তৈরি হয়েছে, কারণ শাসনটি রাজনৈতিক অনিশ্চয়তার গভীরে ডুবে গেছে। নেসেট বিলুপ্তি বিল বৃহস্পতিবার একটি চূড়ান্ত পাঠে পাশ করা হয়েছে এবং নতুন স্নাপ নির্বাচনের তারিখ হিসেবে 1 নভেম্বর নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গত সপ্তাহে ঘোষণা করার পর মঙ্গলবার সংসদ ভেঙে দেওয়ার জন্য আইন প্রণেতারা সর্বসম্মতিক্রমে একটি খসড়া বিল অনুমোদন করেছিলেন, যা তার বছরের পুরনো গভীরভাবে বিভক্ত জোটে একাধিক দল ত্যাগের কারণে আর টেকসই নয়, যা তার মন্ত্রিসভার ক্ষমতাকে ক্ষুণ্ণ করেছে আইন এবং কার্যকরভাবে শাসন করা। বেনেট গত বছর অনির্ধারিত নির্বাচনের পরে ক্ষমতা ভাগাভাগি চুক্তি অনুসন্ধানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদকে ক্ষমতা হস্তান্তর করবেন। বেনেট ঘোষণা করেছেন যে তিনি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, তবে নির্বাচন না হওয়া পর্যন্ত বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে তার অবস্থান বজায় রাখবেন। বর্তমান নেসেট বিরোধী নেতা বেঞ্জামিন নেতানিয়াহু একটি নতুন জোট গঠন করতে পারে এমন দীর্ঘস্থায়ী সম্ভাবনাকে নচাৎ করতে ল্যাপিদ এবং তার ইয়েশ আটির দল যত দ্রুত সম্ভব প্রক্রিয়া চূড়ান্ত করতে উদ্বিগ্ন ছিল। দুর্নীতির অভিযোগ বিচারাধীন থাকা সত্ত্বেও তিনি অস্বীকার করেছেন, নেতানিয়াহু এবং তার সহযোগীরা বর্তমান সংসদের মধ্যে একটি নতুন নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট গঠনের জন্য আলোচনা করেছিল, যা নতুন নির্বাচন এড়াতে পারত। তবে আসন্ন ভোট বর্তমান বিরোধী নেতা নেতানিয়াহুকে ক্ষমতায় ফিরে আসার সুযোগ দেবে। 2019 এবং 2021 মধ্যে ইসরায়েলের 4টি অনিয়ন্ত্রিত নির্বাচন করেছে, যা মূলত দুর্নীতির বিচার চলাকালে নেতানিয়াহু শাসন করার ক্ষমতা সম্পর্কে গণভোট ছিল। বেনেট একটানা অনিয়মিত নির্বাচনের পর জুন 2021 দলীয় জোট গঠন করেছিলেন। তার আদর্শগতভাবে বিভক্ত জোটটি ছিল ডানপন্থী থেকে শুরু করে আরব মুসলিম দল পর্যন্ত দলগুলোর একটি জোট, এবং এতে বেনেট ও ল্যাপিদের মধ্যপন্থী ইয়েশ আতিদ পার্টির মতো ডানপন্থীরা অন্তর্ভুক্ত ছিল। এই জোটটি বছরের শুরুতে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, কারণ এটি সাম্প্রতিক মাসগুলিতে অন্তর্দ্বন্দ্ব এবং দল ত্যাগের দ্বারা বিপর্যস্ত হয়েছে। এদিকে জানিয়ে দিব, হাইপারসোনিক আমেরিকার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। আমেরিকার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা আবারও ব্যর্থ। গতকাল মার্কিন সামরিক বাহিনী ও প্রতিরক্ষা বিজ্ঞানীরা হাইওয়ে দ্বীপে এই সামরিক পরীক্ষা চালান। মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে ব্লুমবার্গ এই খবর দিয়েছে। কী কারণে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে সে সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত কোনো তথ্যই জানায়নি, শুধু বলেছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মুহূর্তে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটেছে। পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার টিম গরম্যানের বরাত দিয়ে ব্লুমবার্গ বলেছে, পরিকল্পিত ফ্লাইট প্রোফাইল সম্পর্কে যেহেতু প্রতিরক্ষা দপ্তর তেমন কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি, সেক্ষেত্রে এ সম্পর্কে কোনো ধরনের তথ্য পাওয়াটাই হবে মৌলিক বিষয়। মার্কিন সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে কনভেনশনাল ফ্রন্ট স্ট্রাইক কর্মসূচির আওতায় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করে আসছে এবং মার্কিন অস্ত্র নির্মাতা কোম্পানি লকহিড মার্টিন এবং কর্মসূচি পরিচালনা করছে। তারা চাইছে শব্দের চেয়ে 5 গুণ গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করতে, যা সাবমেরিন এবং সমুদ্রে ভাসমান যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণ করা যাবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।